ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ শনিবার 3 জুলাই 2021 আপনাদের নিয়ে আজকে যাব নরসিংদী ঐতিহ্যবাহী পটিয়া কবুতরহাটে। আপনারা জানেন সরকারের তরফ থেকে যে কঠোর লকডাউনের মধ্য দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি পটিয়াহাটে। দেখি হাটের সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আজ সাথে রয়েছে আমাদের এই যে ভাতিজা। ওই গত সপ্তাহে একজোড়া গোল্লা কবুতর নিয়েছিল, ওর আসলে একটি পায়রা আপনার রাগ করে চলে গেছে। এখন চাইতেছে ওর একটা মাটি রয়েছে বাসায়, ওই মাটির সাথে একটা পায়রা আজকে কিনে নিয়ে তারপর ওই মিলানোর চেষ্টা করবো আর কি। তো আমাদের এই ভাতিজার জন্য আপনি দোয়া করবেন অবশ্যই। আজকে যেহেতু একটা পায়রা নিবে, যাতে এই পায়রাটা যাতে ওর মাদের সাথে মিলানো যায় অতি সহজে, এবং আরও সুন্দর সুন্দর কবুতর যাতে সামনে দিয়ে দিতে পারে। ওই আসলে কবুতর নতুন পালে, আসলে এই অটো চালার পাশাপাশি আমার বাতি যায় শখ যে কবুতর পালবে, এই জন্য আসলে আজকে ওরে নিয়ে ভিড় হয়েছি আমরা পটিয়াহাটে। তো দেখি আজকে আপনাদেরকে কতটুকু সময় দিতে পারি। তো আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। তো বিয়স আপনাদের নিয়ে চলে আসলাম নরসিংদী ঐতিহ্যবাহী পটিয়া কবুতরহাটে। দেখি কী পরিমাণ কবুতর রয়েছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। লকডাউনের কারণে হাট জমতে শুরু করেছে, হয়তো বা কিছুটা কম জমতে পারে আজকে। এখন প্রায় 10:30 বেজে গেছে। আচ্ছা ভাই, কয়দিনে বাচ্চা? জোড়াটা কত চেয়েছো ভাই? 2000। তোমার পালেন নাকি না? ভাই কি ফোন চালাও? ফোন চালাও, ফোন মোবাইল চালাও না। নাম্বারটা বলো তো কাস্টমারের জন্য। 017 72 3300। আবার বলো প্রথম থেকে। 017 76 72 3300। বাসা কোন জায়গা তোমার? ফজলগঞ্জ। ফজলগঞ্জে একসাথে তোমাদের বাসা? বাসায় কি পরিমাণ কবুতর পালো ভাই? 26টা কবুতর আছে ভাই উড়ার জন্য। আর কি কি জাতের কবুতর পালো ভাই? রেসার আর গ্রিজেল। রেসার আর গ্রিজেল? হ্যাঁ। আচ্ছা, রানিং জোড়া আছে বাসায় বিক্রি করার মতো? রানিং জোড়া সুন্দর জোড়া আছে, বিক্রি করার মতো আছে নাকি? আচ্ছা আচ্ছা, আর বাচ্চা বিক্রি করার মতো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওরা ট্রিটমেন্ট করতিব পড়াশ টটাশ দিয়া ভাই একটু কয়েল টয়েল দিতে পারেন না? একটু মশা কামড়ায়, মশা কামড়ায় গুড়া গুলি হয়। যত্ন তো দিই ভাই, আমার কাছে খুব খারাপ লাগে। তবে যার গুড়া হয়ে কত আপনি কি পালা কবুতর নাকি না? নাকি কোন জায়গা বাস আপনার? কাস্টমার জন্য নাম্বারটা বলা যাবো? বলেন তো আপনার নাম্বারটা। 017 62 49 205। বাসায় কী কী কবুতর পালেন ভাই? কী কী জাতের কবুতর পালেন? সাদা বোম্বাই, কালো বোম্বাই। বাচ্চা কি বিক্রি করেন সাধারণত? আর রানিং জোড়া বিক্রি করার মতো আছে? রানিং জোড়া বিক্রি করার মতো নাই আপাতত। বাচ্চা সবসময় কি আসেন পটিয়াহাটে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। সাদা বোম্বাই জোড়া কি রানিং আছে? রানিং জোড়া মাদি নতুন। জোড়াটা কত চাইতেছেন ভাইজান? 7000 চাইতেছেন। কাস্টমার কি দরদাম বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। আর এই বোম্বাই জোড়াটা? বোম্বাই জোড়াটা 3000। রানিং জোড়া? রানিং জোড়া। এটাও কি কাস্টমার দরদাম বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো।
আর এই জোড়াটা ভাইজান ডিজেল জোড়া এটা পড় হইছে একদম 2500 রানিং জোড়া এটা কি আলোচনা করতে পারবো কাস্টমার একদম চলে জোড়াটা চলে জোড়াটা 700 700 টাকা এটা কি দরদাম বলতে পারবো একবারে ফিক্সড আর এই জোড়াটা কি জোড়া এসে বোম্বাই লাগ কয় করে বাচ্চা ভাইজান এটা জিরো বড় বাচ্চা জোড়াটা কত চিতেছে একদম 1000 কোনো আলোচনা করতে পারবো না আর এই জোড়াটা 2500 টাকা ডিম বাচ্চা কনফার্ম আর এই গির বাচ্চা জোড়াটা একদম 800 কোনো দামাদামি হবে না আর এই কিং এর জোড়া কাস্টমার দরদাম বলতে পারবো না আর এখানে কি ভাই বাগদাদ প্রথমটা নন্দামাদি বাদিটা কত যেতে 1500 টাকা আর ওইখান থেকে কালো জোড়া পিছনে একটা 700 অসাধারণ এই জোড়াটা দেখতেছি আসলে জোড়া কত যেতেছেন ভাইজান জোড়াটা পড়বে 3500 আচ্ছা নরমাতি কোনটা আছে একটু বলুন তো সাদা রাইসে মাটি আর এইটা হইছে নর নর এটা কি আপনার দরদাম করতে বলবো কাস্টমার হ্যাঁ দরদাম 10 টাকা মাস্ক ব্যবহার করুন নিরাপত্তা কর আপনি নিজে ভালো থাকেন অপরকে ভালো থাকেন এর আগেও কি ডিম বাচ্চা করছে ভাই প্রথম এই প্রথম কাস্টমারের জন্য নাম্বারটা বলুন তো 0987019 আপনারা এই কবুতরগুলি কিনা না পালের আপনাদের কিনা অবস্থা আবার পালের অবস্থা কোন কোন হাট করেন এমনিতে আপনারা হাটের পরিস্থিতি কেমন আজকে হাট কি পুরোপুরি জমার সম্ভাবনা আছে এখনো বলা যায় না এখনো বলা যাচ্ছে না কবুতর অনেক কম আজকে আপনাদের এখানে লকডাউনের কারণে লকডাউনের কারণে মাল আনতে পারেন নাই আচ্ছা অনেক মাল তো দামি কবুতর ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আজকে কি কি কালেকশন হয়েছে ভাই আজকে আপনার এখানে ভাই জিলেপির বাচ্চা আছে জার্মান লঙ্কিসের বাচ্চা বোখরা সাদা বোম্বাই কালো বোম্বাই হাট কি আগের মতো জমবে ভাই আজকে না না ভাই আজকে মোটামুটি জমবে বোম্বাই এটা কি আপনার বাচ্চা কয় দিনের বাচ্চা ভাই এটা 2 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা কত চাচ্ছেন জোড়াটা 5000 টাকা দরদাম করতে পারবো কাস্টমার হ্যাঁ ভাই রানিং জোড়া আছে কালো বোম্বাই আপনার এখানে না এখানে ভাই রানিং জোড়া নেই আসটা হেনা বোটার বল মেকপাই বোটার মেকপাই বোটার হ্যাঁ রানিং জোড়া নাকি ভাইজা না এটা নিউ বোটার এই জোড়াটা কত চাচ্ছে ভাইজা 15000 দরদাম বলতে পারবো কাস্টমার হোয়াইট বোম্বাই গেলে দেখি ভাই হোয়াইট বোম্বাই বাচ্চা গেলে কি ভাই আপনার বাচ্চা নাকি রানিং আছে এখানে এটা কয় পরের বাচ্চা ভাই জিরো পরে এই জোড়াটা কত চাইতেছেন এটা ভাই দাম চাচ্ছে 6000 টাকা 6000 টাকা দরদাম করতে বলবো কাস্টমার সবগুলো দরদাম করতে সেটা আলোচনার সাপেক্ষে আপনার সাথে
আমার আছেন কোন এমন সুযোগ নাই ভাই ডিম দিছেন নাকি রনি ভাই একটা হ্যাঁ এক পিস ডিম আর এক পিস দিবি কাল এটা কয় পারছেন এটা আগামী কালকে দিয়া গত কালকে পারছেন আচ্ছা লাল বোম্বা জোড়াটা কত চাচ্ছেন ভাই স্যার দাম তো ছিল 3500 3500 দরদাম করতে পারবো কাস্টমার করতে পারবো এটা নর্মাল দি কোনটা ভাইয়া কি ভাই সামনে এটা নর এসে তোমার রনি আইছো এই তো ভাই दरदम करते রানিং আছে এই জোড়া কত চাইতেছেন ভাই জান 2000 ডিপ ম্যাচা কনফার্ম আলোচনা করতে বলবো কাস্টমার রেন্স রেন্স জোড়া কি রানিং ম্যাচ রানিং এই জোড়া কত চাইতেছেন এটা 8000 টাকা 8000 টাকা ডিপ ম্যাচা কনফার্ম হ্যাঁ এই জোড়াটা কত হইলে সেল করবেন একবারে এটা ভাই একবারে 7000 টাকা বলেছি 7000 টাকা একদম ফ্রেশ লাল গিয়ার আর এই জোড়াটা এটা ভাই বিউটির বাচ্চা হ্যাঁ বিউটির বাচ্চা জোড়াটা কত কয় পড়ে বাচ্চা বুঝছো 0 পড়ে বাচ্চা এই জোড়াটা কত যাচ্ছে এটা ভাই দাম যাচ্ছে 8000 টাকা 8000 দরদাম করতে পারবো কাস্টমার আর এই জোড়াটা নিচের हाट करें রনি ভাই কবুতর কি আসলে আপনার খামারে না নিজের শপে কিনা এখানে ভাই আমার কিনা আছে খামারে আছে খামার আছে খামারে কি কি কবুতর পরিমাণের কবুতর আছে আপনার এই 70 এর কবুতর আছে বিউটি বোম্বা ফেন্স আইটেম আচ্ছা আচ্ছা ধন্যবাদ রনি আগা আসসালামু আলাইকুম ভালো আছেন টার্গে মুরগি গলি কত করে চাচ্ছেন এখান থেকে বাচ্চা গলি 600 টাকা জোড়া भाई की मुर्गी बच्चा इगले टाइगर है बच्चा कोई दिन है बच्चा भाई इगले एक कुछ दिन आप अपना बेपारी ना खामारी कौन जगह आपने फारो कौन है नौ दिया इगले कौन तो करे चाचन भाई जन एक छोटा का पार पीस तार की बच्चा बिजी करे आपने मुर्गा এটাই আপনার ফোন নাম্বারটা বলেন তো কাস্টমারের জন্য 01923344667 সব সময় কি আসেন পটিয়াতে হ্যাঁ পটিয়াতে অন্য অন্য মুরগির বাচ্চা কি আপনারা এখানে দিন নিতে পারবো কাস্টমার চাইলে অন্য অন্য বাচ্চা দিতে পারবো আমার এখানে ব্রয়লারের ফার্ম আছে আমার নিজের ফার্ম আছে এগুলো কিনে এই করি আচ্ছা ফাইটার বা অন্য অন্য যে মুরগিগুলো আছে এগুলি আপনার এখানে আছে আপনার এখানে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এই কি মুরগি বাচ্চা কাকা কি মুরগি বাচ্চা এগুলি কত করে চাচ্ছেন কত করে বাচ্চা বিক্রি করেন কয় দিনে বাচ্চা এগুলি দুই দিনের আর এডি এডি কি মুরগি বাচ্চা এডি কত করে চাচ্ছেন 15 টাকা দি 15 টাকা এগুলি কয় দিনে বাচ্চা দুই দিনেরই আপনারা খামারি না ব্যাপারি ব্যাপারি কই থেকে সংগ্রহ করেন এগুলি বাচ্চাগুলো বাচ্চাগুলি কই থেকে সংগ্রহ করেন আপনারা ঢাকা থেকে